রহমান রহিম আমি মোহাম্মদ শাহজাহান কবির আমি পেশা একজন সিভিল ইঞ্জিনিয়ার আমি নবীন সিভিল ইঞ্জিনিয়ারদের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি অর্থাৎ তাদের দক্ষতা উন্নয়ন নিয়ে কাজ করি সেই কাজে আমাদের প্ল্যাটফর্মের আমার এক ঝাক তরুণ সহকর্মী মেধাবী দক্ষ যারা তাদের বিভিন্ন প্রজেক্টে নবীন ইঞ্জিন ইঞ্জিনিয়ারদেরকে কাজ দেখার অথবা শেখানোর চেষ্টা করছেন আমি তাদেরকে খুবই ধন্যবাদ জানাই আমি এখন সেই কাজের অংশ হিসেবে কথা বলবো ঢাকা পলিটেকনিকের সাবেক ইনস্ট্রাক্টর বর্তমানে কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রজেক্ট অফিসার আমার অত্যন্ত শ্রদ্ধাভোজন ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার জনাব বেনজির আহমেদ স্যারের সঙ্গে স্যার আপনি ভালো আছেন জি ভালো আছি আমি জি স্যার আমরা নবীন সিভিল ইঞ্জিনিয়ারদের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি আমরা তাদেরকে বাস্তব কাজে প্রাথমিক ধারণা দিয়ে চাকরির উপযোগী করে গড়ে তোলার চেষ্টা করছি স্যার এই উদ্যোগটাকে আপনি কোনভাবে মূল্যায়ন করেন কোন দৃষ্টিকোণ থেকে দেখেন আমি প্রথমেই আমার স্নেহবাজন ইঞ্জিনিয়ার সাজান কবির সাহেবকে শুভেচ্ছা জানাচ্ছি যে এবং ওনার এই মহতি উদ্যোগ আমি আশা করি আমাদের নবীন সদ্য পাশ করা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং বিএস ইঞ্জিনিয়ার সবার জন্যই হেল্পফুল হবে এবং তারা ইউনিভার্সিটি থেকে পাশ করার পরে পলিটেকনিক ইউনি থেকে পাশ করার পরে যে অসহায়ত্ব ফিল করে মনে করে কিভাবে কাজ করবে কারণ তাদের থিওরি নলেজ আছে তারা ইনস্টিটিউট থেকে ইউনিভার্সিটি থেকে যথেষ্ট থিওরি নলেজ নিয়ে আসে কিন্তু প্র্যাকটিক্যালি কাজ স্টার্ট করার সময় তাদের কিছুটা কনফিডেন্সের একটু অভাব থাকে এবং তারা যদি এরকম একটা বাস্তব প্রজেক্টে কাজ করতে পারে এবং সেখানে যদি তারা কাজটা দেখতে পারে তাহলে সেখানকার টেকনিক্যাল বিষয়গুলো এবং ম্যানেজমেন্ট কীভাবে করতে হয় কীভাবে লেবারদেরকে ইনস্ট্রাকশন দিতে হয় কিভাবে ম্যাটেরিয়াল সোর্সিংটা করতে হয় এই সবগুলো বাস্তবভাবে যদি শিখতে পারে তাহলে তার মধ্যে কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যাবে এবং আমি আমি মনে করি এ সাজান কবি সাহেব উনি অনেক বড় একটা উদ্যোগ নিয়েছেন এবং আমি ওনার এই উদ্যোগ সফল হোক এবং আমাদের নবীন ইঞ্জিনিয়াররা ওনার কাছ থেকে বাস্তব নলেজ নিয়ে তারা যাতে তাদের পরবর্তী চাকরি লাইফে এবং তাদের প্রজেক্টের লাইফে তারা যেন তারা তারা যাতে ভালো মতো তাদের প্রজেক্ট চালাতে পারে এবং তারা যাতে ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস করতে পারে সেই আশা ব্যক্ত করছি আমি জি ধন্যবাদ স্যার স্যার আমরা আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই যে আমরা নবীন ইঞ্জিনিয়াররা কিভাবে তাদের দক্ষতাটা বৃদ্ধি করতে পারে সেই বিষয়টা যদি আপনি একটু আলোকপাত করেন আমরা জানি যে আমাদের পলিটেকনিক ইনস্টিটিউট থেকে এবং বিভিন্ন ইউনিভার্সিটি থেকে যারা ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করছেন এবং গ্রাজুয়েট হচ্ছেন তারা তাদের থিওরি নলেজ যথেষ্ট তারা পেয়ে থাকেন ইউনিভার্সিটি থেকে ইনস্টিটিউট থেকে কিন্তু তাদের বাস্তব নলেজের জন্য তাদের একটা সাইটে কাজ করা অত্যন্ত জরুরি এবং এই নলেজ প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স না থাকার কারণে অনেকেই চাকরি পেতে তাদের একটু কষ্ট হয় তো তারা যদি পাশ করার পর একটা বাস্তব একটা সাইটে যদি কাজ করতে পারে এবং সেখান থেকে যদি এক্সপিরিয়েন্স ইঞ্জিনিয়ারদের ইনস্ট্রাকশনটা শুনতে পারে এবং তারা যদি ওখানকার প্র্যাকটিক্যাল অবস্থাটা দেখে তাহলে তারা ওখান থেকে খুব কম সময় যেহেতু তাদের থিওরিটিক্যাল নলেজ আছে। তারা খুব কম সময়ে এই জিনিস এই টোটাল সাইটটা কিভাবে চালাতে হয় কীভাবে টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়গুলোকে দেখতে হয় কীভাবে ম্যানেজমেন্ট দেখতে হয় কীভাবে মেটেরিয়াল সোর্সিং করতে হয় এগুলো তারা শিখে ফেলবে এবং তারা খুব কম সময়ের মধ্যে আমার বিশ্বাস তারা ছয় মাসের মধ্যেই তারা নিজেদেরকে কনফিডেন্ট ইঞ্জিনিয়ার হিসাবে তৈরি করতে পারবে এবং তারা তারা যখন অরিজিনাল তাদের প্রোজেক্টে যাবে কাজ করতে যাবে চাকরি করতে যাবে এবং তারা সেই প্রোজেক্টগুলোকে খুব সুন্দর মতো চালাতে পারবে এবং তারা আমাদের ভুল ত্রুটি কম হবে প্রজেক্টে এবং তারাও একটা কনফিডেন্স লেভেল তাদের বাড়বে এবং তাদেরও চাকরির একটা সুবিধা পাবে এবং এবং তাদের তাদেরকে যারা চাকরি দিবে তারাও একটা সাহস পাবে তাকে চাকরি দিতে যা যেহেতু তার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে আর তার তো থিওরিটিক্যাল নলেজ আছেই তারা তো ইউনিভার্সিটিতে এবং পলিটেকনিকে ওটা শিখে আসতেছে ভালো মতো পড়ে আসতেছে আমি আশা করি এটা খুবই ভালো একটা উদ্যোগ এবং সবাই এটাকে পজিটিভলি নিবেন এবং আমার যারা নবীন ইঞ্জিনিয়াররা আছেন আপনারাও এই জিনিসটাকে পজিটিভলি নিয়ে আপনারা শেখার চেষ্টা করবেন এবং এটা আপনারা লাভবান হবেন দেশ লাভবান হবে এবং আমাদের পরবর্তী যে প্রজেক্টগুলো সেই প্রজেক্টগুলো লাভবান হবে জি ধন্যবাদ স্যার স্যার আরেকটা বিষয় আপনার সাথে আমি শেয়ার করতে চাই যে আমাদের দেশের যতগুলো অবকাঠামো উন্নয়ন হচ্ছে যতগুলা কনস্ট্রাকশন হচ্ছে বিল্ডিং হচ্ছে রাস্তাঘাট হচ্ছে ব্রিজ হচ্ছে কোনো না কোনোভাবেই কিন্তু একজন সিভিল ইঞ্জিনিয়ার ছোঁয়া ওই জায়গায় আছে আমরা সেই দৃষ্টিকোণ থেকে মনে করি যে আমাদের ইঞ্জিনিয়ারদেরকে যদি আমরা ট্রেন আপ করতে পারি তাহলে তারা এই ট্রেন আপের মাধ্যমে সেই সুযোগটা নিয়ে তারা দেশের জন্য কাজ করবে নিজের জন্য কাজ করবে পরিবারের জন্য কাজ করবে সর্বোপরি দেশের জন্য উপকৃত হবে বলে আমি বিশ্বাস স্যার আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ আপনি আমাদেরকে ব্যস্ততার মধ্যে সেই সময়টুকু দেওয়ার জন্য আমি আপনার জীবনের দীর্ঘায়ু কামনা করে আমি শেষ করছি আলাইকুম আমিও আমিও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনি আপনার মূল্যবান সময় ব্যয় করছেন আমার নবীন ইঞ্জিনিয়ারদের জন্য যারা হয়তো কিছুটা অসহায় ফিল করে কিন্তু এখন তাদের আরও অসহায় হওয়ার কোনো ইয়া কারণ নাই এখন তাদেরকে দেখার মতো আমাদের কবি সাহেব আছেন আশা করি আপনারা সবাই ওনার সাথে যোগাযোগ করবেন এবং ওনার থেকে হেল্প নেবেন এবং হেল্প নিয়ে নিজের কর্মজীবনকে সফল করবেন এবং ছোটোখাটো জিনিসগুলো ভালো মতো শিখে নেবেন যেগুলো হয়তো ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট লেভেলে ওইভাবে প্র্যাকটিক্যালি হয়তো শেখা হয় নাই জি ধন্যবাদ স্যার আমি আপনার জীবনের সার্বিক উন্নতি কামনা করি এবং আপনার জীবনের দীর্ঘ কামনা করে শেষ করছি ধন্যবাদ স্যার জি জি ওয়ালাইকুম আসসালাম